ইউক্রেনের জয় নিশ্চিতে ড্রোন উৎপাদন দশ গুণ বাড়িয়েছে রাশিয়া এ বছর দেশটি প্রায় চোদ্দ লাখ ড্রোন উৎপাদন করছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন এদিকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে জাতিসংঘ এতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে বলে মত সংস্থাটির আড়াই বছর ধরে ইউক্রেনের বিশেষ সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়া একের পর এক অঞ্চল দখলের মাধ্যমে লক্ষ্য পূরণের দিকে এগিয়ে যাচ্ছে রুশ বাহিনী কিভে জয় নিশ্চিতে যথেষ্ট কৌশলী মস্কো ড্রোন হামলায় বেশ সফলতা পাচ্ছে রুশ বাহিনী তাই চলতি বছর এই অস্ত্রের উৎপাদন গুণ বাড়িয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রায় চোদ্দ লাখ ড্রোন উৎপাদন করা হচ্ছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট পুতিন দুই হাজার তেইশ সালে আমরা সশস্ত্র বাহিনীর কাছে এক লাখ চল্লিশ হাজার চালকবিহীন যান সরবরাহ করেছি এবার তা গুণ বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে তাছাড়া নৌপথের জন্য আলাদা ড্রোন তৈরি করা হচ্ছে যা রোবটের সহায়তা চলবে ইউক্রেনের গুরুত্বপূর্ণ সামরিক যোগাযোগ ব্যবস্থার ওপর সফল হামলার কথা জানিয়েছে রাশিয়া বৃহস্পতিবার যুদ্ধ বিমান ড্রোন ক্ষেপণাস্ত্র ও কামান দিয়ে গোয়েন্দা অধিদপ্তরের রেডিও যোগাযোগের প্রধান কেন্দ্রে হামলা চালানো হয় বলে জানায় রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তবে যোগাযোগ কেন্দ্রটির অবস্থান সম্পর্কে তথ্য দেয়নি মস্কো এদিকে ইউক্রেনের বিদ্যুৎ স্থাপনায় হামলার বিষয়ে রাশিয়াকে সতর্ক করেছে জাতিসংঘ এতে আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন হতে পারে বলে শঙ্কা সংস্থাটির এসব স্থাপনায় হামলায় বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হওয়ার পাশাপাশি পানি সরবরাহ স্যানিটেশন জনস্বাস্থ্য ও বৃহত্তর অর্থনীতির ওপর প্রভাব পড়বে বলে জানিয়েছেন সংস্থার কর্মকর্তারা অন্যদিকে বিদ্যুৎ অবকাঠামো বৈধ সামরিক লক্ষ্যবস্তু বলে দাবি মস্কোর কুর্স অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে সফলতা পাওয়ার দাবি করেছে রাশিয়া সীমান্তবর্তী দুটি গ্রাম পুনর্দখলের কথা জানিয়েছে মস্কো জোবায়ের হুসাইন ইন্ডিপেন্ডেন্ট নিউজ